হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিয়াশা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে অনেক দিন পর একটা ঠিকঠাক ভিডিও নিয়ে এসেছি। মাঝে সময়ের অভাবে জাস্ট শর্ট ভিডিওই পোস্ট করছিলাম। তো আজকের ভিডিওতে আমি কিছু অর্ডারেরই কাজ দেখাবো। তোমরা জানো অনেকে যে আমি অর্ডারেরই কাজ করি, সেটা কুর্তি হোক বা পেন্টিং হোক, যে কোনো জিনিসের মানে আর্ট ফর পিপল সেক, মানুষের প্রয়োজনে যা যা আর্টের প্রয়োজন সব রকম কাজই আমি করি। তো সেক্ষেত্রে মানে সেরকমই একটা মডেলের কাজ নিয়ে আমি এসেছি। আমারই একজন পরিচিত আছে যিনি বিএড পড়ছে, তো ওরই কিছু কলেজের কাজ আমি করছি মডেলে, থার্মোকলে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। এবং যারা তোমরা বিএড কলেজে পড়ছো বা যারা এই ধরনের কাজ করতে চাও, তারা কিভাবে করতে পারো, কিভাবে ইজি হবে তোমাদের সাথে কাজটা করা, সেটাই শেয়ার করব। যদিও ভিডিওটা আরও আগে থেকে শ্যুট করা উচিত ছিল, সেটা মানে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর একা কাজ করা এবং ক্যামেরা নিয়ে বসাটা একটু চাপের হয়, তাই মা ফ্রি হয়েছে, এখন মাকে দিয়ে শ্যুটটা করাচ্ছি। তো চলো তাহলে ভিডিওতে কী আছে সেটা দেখে নেওয়া যাক। আমি এই চাকুটা দিয়ে, এটা শোলা কাটার চাকু, হয়তো তোমরা অনেকে জানো, এই চাকুটা দিয়ে এই শোলার পাটটা থেকে এটা পুরোটা কাট করে নিয়েছি। করে নিয়ে তার উপরে কাগজ বসিয়ে সেই মাপটা নিয়ে কাগজটাও একই রকমভাবে কাট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ড্রয়িংটা বোঝা যাচ্ছে এখানে। আমি জানি না আমার ভয়েসটা কতটা আসছে, এতটা কাজ আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই শেয়ার করছি। আর এটা কি দেখে করছি সেটা তোমাদের স্ক্রিনে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর নেক্সট হচ্ছে গিয়ে এটা আরেকটা কাজ, এটারও ছবিটা স্ক্রিনে এসে যাবে, তোমরা দেখতে পাবে এইটা দেখানোর পরে। তো এই এটা আরেকটা কাজ, এটাকেও আমি একইভাবেই করেছি। নিচে একটা বেসে শোলা দিয়েছি, উপর দিয়ে বেসে শোলা দিয়েছি, আর এই শোলার পার্টটা থেকে এখানে ড্রয়িংটা করে কেটে নিয়েছি, সেই পার্টটাই এখানে বসিয়ে একই রকমভাবেই তার উপরে কাগজ পেস্ট করেছি। এরপরে এই যে পুরো পোর্শনটা আছে সেখানে আমি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবিটা, ওই ছবিটার মতন করে কিছুটা ড্রয়িং করব, কালার করব, আর এখানে যেই টপিকটা নিয়ে সেই টপিকের নামটা লিখব। তো চলো বাকি ভিডিওটা কন্টিনিউ করা যাক। তোমরা যেরকম স্ক্রিনে ফটো দেখেছিলে সেই মতো করেই আমি এখানে প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি, আর এটাতে নামটা লিখে নিচ্ছি টপিকের। আমার একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু লো আছে। আমার পেনে কালি শেষ হয়ে গেছিলো মার্কারে। তো চলো আমি কিভাবে পুরো কাজটা করছি দেখে নেওয়া যাক। আমি প্রথমে প্রত্যেকটা টপিকের নাম লিখে নেব এখানে, মার্কার দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। আমার মনে হয় এটা সবথেকে ইজি প্রসেসে কোনো মডেল তৈরি করা। যদি তোমরা অন্য রকমের কাজ দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো প্রয়োজন মতো কাজ করে তোমাদের দেখাবো। এখানে ওয়াটার কালারের সাহায্যে আমি রং করে নিচ্ছি। কাঠের রঙগুলো আমি একই কালারের করলাম। এখানে ফুলদানি রয়েছে, আর এখানে ব্যাকগ্রাউন্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট চুরুই পাখিটা, যেটা আমি লাস্টে করব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে সবুজ জামার রঙটা করে নিই। চলো তোমরা ছবি দেখেছো যেখানে যেমন আছে আমি সেখানে সেমন মানে তেমনটাই করছি। এই হচ্ছে ঘরের অবস্থা, এতক্ষণ কাজ করলাম তোমরা দেখলে। এই একটা দেখো, এটাতে পাখিটা এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না, একটা দেখছোই একটি চড়ুই পাখি। তো সেই মতোই এখানে করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আচ্ছা এটা একটা গেল, নেক্সট এটা একটা সবুজ জামা, তোমরা ছবিটা দেখেইছো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এখনকার মতো টাটা।
যারা তোমরা এই ভিডিওটা দেখছো, যদি নিজেদের প্রয়োজনে এমন কিছু কাজ করাতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো।